সম্প্রতি সংবাদ সম্মেলনে কথা বলার জেরে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই পক্ষ মুখোমুখি হয়। এতে আঘাত পান বেশ কয়েকজন। এ ঘটনায় ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। এছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে 16 জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ভিডিও ফুটেজ দেখে এসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কিসের ভিত্তিতে বহিষ্কার করা হলো, এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমরা একটা তদন্ত কমিটি করেছিলাম, তারা তাতে আস্থা রাখতে পারছে না, তাই আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একটি বডি মিলে এই ঘটনার প্রাথমিক তদন্ত করেছি। আমরা ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। এই ঘটনায় আরও তদন্ত চলবে বলে জানান লেখক ভট্টাচার্য। রোববার ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি পক্ষের নেত্রীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ফোন ধরেন না, যার ফলে তারা কোনো অভিযোগ জানাতে পারেন না। এ বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, তারা আমাদের কোনো ফোনই দেয়নি, সবকিছু নিয়ে মিথ্যাচার করেছে। তারা যে সিট বাণিজ্য সহ নানা অনিয়মের কথা বলেছে, এটার কোনো প্রমাণ তো দিতে পারছে না তারা। কমিটি দেওয়ার পর থেকেই একটি অংশ বারবার কমিটিকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গত 22 সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে সিট বাণিজ্য সহ নানা অভিযোগ এনে গণমাধ্যমে বক্তব্য দেয় সংগঠনটির সহসভাপতি জান্নাতুল। এতে সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে ছাত্রীনিবাসের একটি কক্ষে আটকে রেখে আঘাত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীদের এক অংশের বিক্ষোভে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রিভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি জানান। পরে রোববার 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী 24 ঘন্টার মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ আসে কেন্দ্রীয় কমিটি থেকে। তদন্ত কমিটির সদস্যরা হলেন ইডেন কলেজ ছাত্রলীগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। তদন্ত কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে রোববার দুপুরে বিরোধী পক্ষ সংবাদ সম্মেলন করে সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে। আগামী 24 ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থায় না এলে গণপদত্যাগের হুঁশিয়ারি দেন তারা। এরপর বিকেলে শাখা ছাত্রলীগের সভাপতি সংবাদ সম্মেলন করতে গেলে আবারও মুখোমুখি হয় দুই পক্ষ। প্রায় আধ ঘন্টা ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় কলেজ শাখার সভাপতি সহ বেশ কয়েকজন আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে।